সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ। তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? রাজধানী মহাখালীতে গ্রেপ্তার করা হয়েছে লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবিরকে। কিছুক্ষণ আগে তাকে আনা হয়েছে ডিবি কার্যালয়ে। এই নিয়ে সবশেষ খবর জানাতে মিন্টি রোডে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী। দর্শক, এইমাত্র সন্ধান পাওয়া গিয়েছে আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, এবার ছদ্মবেশে পালাতে গিয়ে ধরা খেলো ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক, গ্রেপ্তার করার পরে কিন্তু তাদেরকে ইচ্ছামতো গণধোলাই দিয়েছে জনগণ। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সামনে রয়েছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো দর্শক, আর কথা বলা মনে চলুন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা শুরু হলে আন্দোলনটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয়। সে সময় শেখ হাসিনা তথা সরকারের সম্মতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। আন্দোলন নেতৃত্বহীন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে তুলে নেওয়ার পরিকল্পনায় ছিলেন সাবেক এই মন্ত্রী। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে পর্যন্ত অনেক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা প্রায় সবাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছ থেকে কড়া নির্দেশনা পাওয়ার কথা বলেছেন। সূত্র জানা গেছে, জুলাই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রীদের নিয়ে যেসব সভা করেছেন, সেখানে শিক্ষার্থীদের উপর বল প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সভায় আন্দোলন দমনে পুলিশ প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামন বলেছেন, তার সঙ্গে আন্দোলনের সময় ক্ষণে ক্ষণে যোগাযোগ রেখেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব। মন্ত্রী যে কোনো মূল্যে আন্দোলন দমনের নির্দেশনা দিয়েছেন। হেলিকপ্টার থেকে গুলি ও টিয়ার শেল ছোড়ার নির্দেশনাও ছিল তার। সূত্র জানায়, জুলাই মাসে রাজধানীর ধানমন্ডিতে পুলিশের উপর যখন হামলা হয়েছিল, তখন আন্দোলনকারীরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন। তখন প্রথমবারের মতো হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দেন আসাদুজ্জামান। এরপর থেকে বহুবার হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের অধিকাংশ মন্ত্রী এমপি আত্মগোপনে চলে যান। অনেকে পরিস্থিতি আঁচ করার আগেই পালিয়ে যান। মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হলেও এখনও ধরে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তিনি এখন কোথায় আছেন এ নিয়ে স্পষ্ট কিছু জানাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী। তবে তিনি দেশ থেকে পালাতে পারেননি এমন তথ্যই দিচ্ছে পুলিশ। ঢাকাসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে দায়ের হওয়া অন্তত ৩ ডজন মামলার আসামি আসাদুজ্জামান। এদিকে বৃহস্পতিবার আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আশুলিয়া থানায় দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে দায়ের করা মামলায় তাকে করা হয়। গত 14 আগস্ট রাতে আসাদুজ্জামান খান আছেন এমন খবরে পুরান ঢাকার গ্যান্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। রাত 2:30টার দিকে বাড়ির ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনীর সদস্যরা, তবে সেখানে তাকে পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সারা দেশে নানা অভিযোগে ১/২ শতাধিক মামলা হয়েছে। একাধিক সূত্রের দাবি, সরকার পতনের পর অসুস্থ হয়ে পড়েন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এখন আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে একটি বাহিনীর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ সদর দপ্তরের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে গণহত্যা সহ নানা অভিযোগে ১/২ শতাধিক মামলার আসামি আসাদুজ্জামান। সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি আত্মগোপনে আছেন, পালাতে পারেননি। তাকে গ্রেপ্তারে পুলিশের সবগুলো ইউনিট কাজ করছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন থাকার খবরটি অস্বীকার করেন এই কর্মকর্তা। জানা গেছে, আসাদুজ্জামান খান কামালের নির্দেশে আন্দোলনের নেতৃত্বহীন করতে ৬ সমন্বয়কের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এই ঘটনাটি তখন আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ সরকারকে চাপে ফেলে। সমালোচিত হন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান হারুনা রশিদ। সরকার পতনের পর ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলোচিত ডিবি প্রধান হারুনা রশিদের ফোন আলাপ ফাঁস হয়। সেখানে তিনি দাবি করেন, ৬ সমন্বয়কে ডিবি অফিসে ধরে আনতে চাননি তারা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন প্রথমে শুরু হয় পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে। ৫ জুন সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করার রায় প্রকাশ করেছিলেন হাইকোর্ট। ৬ জন বিক্ষোভ কর্মসূচি পালন করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাইয়ের শুরুতেই সে আন্দোলন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এদিকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আওয়ামী সরকারের প্রভাবশালী এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় করেছেন। দেশ থেকে পাচার করেছেন হাজার কোটি টাকা। দুর্নীতি দমন কমিশনের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তার থেকেও কম যান না। তার নামে ও তার পরিবারের নামে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুদক। পাশাপাশি অনুসন্ধানে আরও 200 কোটি টাকার বেশি মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধেরও প্রমাণ পাওয়া গেছে। সব মিলিয়ে 300 কোটি টাকার বেশি দুর্নীতির প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গেল ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতের রাজধানী দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। তখন থেকেই আলোচনায় আছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি কি দেশে আছেন, নাকি পালিয়ে গেছেন, নাকি আটক হয়েছে? এ নিয়ে এখন সবখানেই চলছে তুমুল চর্চা। আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ওবায়দুল কাদের সবসময় ছিলেন বিভিন্ন আলোচনা সমালোচনার কেন্দ্রে। বিএনপি ছাড়াও আওয়ামী লীগ বিরোধী যে কোনো প্রতিপক্ষকে ব্যঙ্গভাবে ঘায়েল করাই ছিল তার অন্যতম প্রধান কাজ। একটা শব্দও বলবো কেন, 10টা মিনিট সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয়। ৫ আগস্ট সফল গণঅভ্যুত্থানের পর থেকেই তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায়? কোটি টাকার এমন প্রশ্নে সঠিক ও নিরূপণ কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। কোটা সংস্কারে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে দলীয় নেতাকর্মী, বিশেষ করে ছাত্রলীগকে লেলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। টেলিভিশনে দেখলাম ছাত্র আন্দোলনকে ঘিরে তিনি নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে থাকেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অভিমত আন্দোলন নিয়ে একের পর এক প্রশ্নবিদ্ধ বক্তব্য দিয়ে দল এবং সরকারকে ঝুঁকিতে ফেলেন ওবায়দুল কাদের। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সামলাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে আওয়ামী লীগ নেতৃত্বের। তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোথায় আছেন সেটি এখনো জানা যায়নি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। গত 3 আগস্ট বিকেল থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গা ঢাকা দেন বলেও জানা গেছে। 3 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। পরের দিন থেকে ওবায়দুল কাদেরকে আর কোথাও দেখা যায়নি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে 4 আগস্ট রাতে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে সিঙ্গাপুর রয়েছেন। তবে অন্য আরেকটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছে, সেখান থেকে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে। এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার, চিটুকং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। যে সরকার চলছে, কেউ বলতে পারবে যে সরকার চলছে ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন। আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন, কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, ইজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে করতে হবে। আপনারা যে লিখিতভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সেটা পড়তেও পারবে না ঠিক করে। পরে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি, সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে রাজনীতি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে, এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলির মধ্যে? কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রির দিকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি নিজের ইনফরমেশন দিয়ে চলছে। পারবেন না, যেভাবে দেশ চলছে। আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন, আপনার সাথের খ কি হবে, সাথের খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ দেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন, ওইখানে ওত আপনার দেওয়া হতো, সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো। সম্মানিত দর্শক মন্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন। আর হে দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন, তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন বা দেশ কিংবা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বিধায় ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন। তো এখানে অনেকেই কিন্তু একটা চেষ্টা করেন, আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না, যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন। তো দর্শক, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান, যদি সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দেবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করব তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনো যারা আমাদের সাথে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।